din din bhangatin ei je sei bhangatin din din bhangatin ei je bhangatin er obostha dekho etake ekhon batil korte hobe ekdom bhenge chure geche bhangatin khuje peyechi uddhar korechi ei je tomader ghure ghure dekhiye dilam bhangatin tin er obostha khub kharap ei dekho tin tin bhangatin eta ekhon batil to cholo ekta video clip diye video ta shuru korlam ha eta sandeeper barir chader tin ভাঙা টিন যেদিনকে ফিস্টে গেছিলাম এই ভাঙা টিনের একটা ক্লিপ তুলে নিয়েছিলাম যে এই টিন নিয়ে এত কিছু বাবারে জরাজীর্ণ একটা টিন তোমরা দেখেছ দেখলে জরাজীর্ণ একটা টিন সেই টিনটা সন্দীপ আজকে একদমই ফাইনালি বাড়ি থেকে দূর করে দিল জীবন থেকে দূর করে দিয়েছিল অনেকদিন আগে কারণ ভেঙে চুড়ে গেছিল একদম তো আজকে ওই টিনটার অস্তিত্ব আর নেই ভেঙে চুড়ে একাকার কারণ ওইটা থাকলে ওর জীবনে বিপজ্জনক বিপদজনক সবাই কমেন্ট করে বলেছে ওটা বিপদজনক যেহেতু একটা বাচ্চা আছে সত্যি কথায় যে জিনিসটা জীবনের জন্য বিপদজনক সেটাকে ফেলে দেওয়াই ভালো দূর করে ফেলে দেওয়াই ভালো তাই ওই ভাঙা টিনটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো চলো আজকে একজনকে একটু আক্কেল শেখাবো অন্যকে বলার আগে নিজের দিকে একটু নিজের একটু আক্কেলের গোড়ায় জল দেবো আদেও তার আক্কেল হয়েছে কিনা বয়স তো অনেক হয়েছে আক্কেল হয়েছে কিনা সেটা নিয়ে আজকের ভিডিওটা করবো একটু আক্কেল বোঝাবো মুখেই শুধু কপ চাই না মুখে শুধু কপ চাই না তো ভিডিওটা শুরু করার আগে বলি যে কালকে আমরা গেছিলাম কলকাতায় তোমরা আগের ভিডিওটায় দেখেছো মোয়ের বাবা খুব অসুস্থ দেখতে গেছিলাম ভালোবাসি সেই মেয়েটা নর্থ বেঙ্গল থেকে এখানে এসেছে তার বাবাকে নিয়ে অনেকে চিন্তায় পড়ে গেছিলো আমাকে কমেন্ট বক্সে একজন বলেছিল কোথায় মৌকে এত ভালোবাসেন মোয়ের বাবা মৌ এসছে মোয়ের বাবা এসছে দেখতে যাননি তো ভিডিওটা করবো না ভেবেছিলাম কিন্তু ভাবলাম না ভিডিওটা করার দরকার যার জন্য মোয়ের বাবাকে কিন্তু দেখাইনি কারণ প্রথমত নার্সিংহোমে অ্যালাউ না হাসপাতালে তাই দেখাইনি আর যতটুকু পেরেছি ছিলাম অনেকক্ষণ অনেকক্ষণ ছিলাম রাত্রি দশটায় বাড়িতে এসেছি কিন্তু অনেকক্ষণ ছিলাম কিন্তু ওইটুকু যেটুকু তোমাদের দেখিয়েছি ওইটুকু না দেখালে না তাই দেখিয়েছি তবুও কমেন্ট বক্সে কমেন্ট এসছে ভিউজের জন্য গেছি কিন্তু মোয়ের ভিডিওতে এখন ভিউজ হয় না সর্বোপরি গেছি ভালোবাসারটা নিয়ে ভালোবাসার তারে ভালোবাসি মিটাপে গেছি সে এখন অসুস্থ হয়ে গেছে তার বাবা অসুস্থ কলকাতায় রয়েছে সব সাধ্যের মধ্যে ছিল তাই যেতে পেরেছি সাধ্যের মধ্যে না থাকলে যেতে পারতাম না গীতা দিও বললো গীতা দিও আসলো দুজন মিলে দেখতে গেলাম এটা সোয়াপের কিছু নেই এইটুকু শুধু বলে গেলাম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো প্রথমে বলি যে প্রধান এজেন্ট টিনুর প্রধান এজেন্ট ভিডিও করেছে ভিডিওতে সেই এক টপিক গিফট 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 অথচ ওর 14 তারিখে জন্মদিন 14ই জানুয়ারি জন্মদিন সেই দিনকে বিশেষ দিনকে দিনে সে মিট আপ রেখেছে কেন না উল্লেখ করে দিয়েছে ওই দিনটা আমার জন্মদিন জন্মদিন তার মানে গিফট নিয়ে এসো তোমরা দেখবো তো ওই দিনকে মিট আপ সর্বাত্মকরণে চাই মিট আপটা হোক এবং মিট আপে সবাই গিফট নিয়ে আসুক আর গিফটগুলো ও হাত দিয়ে নিচ্ছে না মাথা পেতে নিচ্ছে না পা দিয়ে নিচ্ছে দেখবো সেটা কারণ সে তো ডিক্লেয়ার করেনি আমার জন্মদিন তাই কী হয়েছে তোমরা বুক ভরা ভালোবাসা আর দু হাত দিয়ে আশীর্বাদ করে যেও সেটা বলিনি তো গিফটের নেশা গিফটের ইচ্ছা সবারই থাকে এটা একটা ভালোবাসা তো যাই হোক সেই কিষাণুর গিফট নিয়ে সেই কিষাণুর গিফট নিয়ে তার মাথা খারাপ অথচ শোনা গেছে সে নাকি একটা ওয়ান প্লাস একটা ফোন কিনেছে এই দেখো আমি যে ভিডিওটা করছি সেটা আমার ওয়ান প্লাসে ভিডিওটা করছি সেই ফোনে চিৎকার করে বলতে পারি ওয়ান প্লাস কিনেছি আমার হাজব্যান্ড কিনে দিয়েছে বা আমার নিজের পয়সায় কিনেছি কিন্তু সে ওয়ান প্লাস কিনেছে একটা কিন্তু সেটা সর্বসম্মুখে আনন্দ করে বলতে পারছি না কেন সেটা কে বলবে সেটা কেউ বলবে না কারণ তার একটা ভিডিওতে একটা ক্লিপিংয়ে দেখা গেছে টেবিলের উপর তার একটা ওয়ান প্লাস রয়েছে কিন্তু সে বলতে পারেনি বলতে পারছেও না তার কমেন্ট বক্সও ভরে গেছে যে তুমি একটা ফোন কিনেছো ফোনটা বলছো না কেন ইগনোর করছে না কেন কি করে বলবে ভিক্ষার টাকায় কিনেছে তো কেসের নামে যে টাকাটা তুলেছিল 25 লাখ টাকা নাকি তার কেস করতে কেসে লাগবে সেই জন্য কিউআর কোড দিয়ে যে টাকাটা তুলেছিল সেই টাকা দিয়ে ফোনটা কেনা হয়েছে সেই টাকা দিয়ে ডাইনিং টেবিল কেনা হচ্ছে বলবে ওর কি ভিউজ হয় না ওর কি পয়সা না হয় কিন্তু এগুলো এক্সট্রা ইনকাম এগুলোও তো হয়েছে এই যে ডাইনিং টেবিল কিনেছে একটা কমা টেবিল ক্লথ জোটেনি যদিও কমা কিন্তু ফোনটা তাহলে দেখানো হলো না কেন মানুষের চোখে লাগবে তাহলে আমি যদি একটা জিনিস কিনি তাহলে ফোনটা আমি সেটা দেখাবো না কেন সর্বসমক্ষে যেহেতু এটা আমার তার ব্লগিং চ্যানেলও আছে কিন্তু দেখাইনি তারপরে দেখেছি সেই জায়গাটুকু কেটে ভিডিওটা আবার এডিট করে দেওয়া হয়েছে তাতে কোনো দোষ নেই তাহলে ফোনটা যদি কেনাই হয়েছে তাহলে সর্বসম্মুখে সেটা মানে প্রেজেন্ট করতে দেখাতে অসুবিধাটা কোথায় অসুবিধাটা কোথায়
49,000 কিংবা 65,000 আমার এটা দাম কত নিয়েছিল আমি ভুলে গেছি, 5-6 হয়েছে কিনেছি আমার মনে নেই, এখন বর্তমানে OnePlus-এর দাম কত মনে নেই, কিন্তু তার কমেন্ট বক্সে যে কমেন্টগুলো এসছে সেগুলো কি মিথ্যে? বারবার বলছে তুমি ফোনের ব্যাপারটা ইগনোর করছো কেন, তুমি যদি একটা মানে কড়াইও কেন, তুমি যদি তন্দুরি রুটিও আসে বাড়িতে সেটাও যেমন আমাদের ব্লগিংয়ের মাধ্যমে আসে তাহলে ফোনটা কেন আসলো না, কোথায় ভয় পেলে, কোথায় লজ্জা পেলে, কিসের লজ্জা? যদি ভিক্ষার টাকাতেই কিনে থাকো সেটা বলছো না কেন? ক্ষমতা হলো না যে আমার নিজের ইনকামে OnePlus কিনেছি? ক্ষমতা হলো না, কারণ এর আগে ডিক্লেয়ার করে দিয়েছে তার অনেক টাকার দরকার, তার ট্রিটমেন্টের টাকার দরকার, অনেক টাকার দরকার, তার কাছে টাকা পয়সা একদম নেই, কিন্তু সেই আবার একটা OnePlus কিনেছে। আমার কথা হচ্ছে কিনতেই পারে, কিনতেই পারে, সে যে টাকাই হোক, নিজের টাকায় বড়ের টাকার তো ক্ষমতা নেই, নিজের ইনকামের টাকাই হোক আর ভিক্ষা করার টাকাতেই হোক, তাহলে সেটা আমাদের দেখালো না কেন, দেখানো হলো না কেন? যেহেতু ব্লগিং করে সেটা ওইভাবে ক্লিপ আসার পরে সেই ক্লিপটা কেটে দেওয়া হলো কেন, কেন হঠাৎ করে ক্লিপিংটা চলে আসার পরে সেটা কেটে দেওয়া হলো কেন? এইটা বলা, এইটা হচ্ছে প্রশ্ন, প্রশ্ন তো এইটা। এইবার বলি, বলতে বাধ্য হচ্ছি, গর্ভে ধারণ করেনি সন্তান, অথচ সন্তানের জন্য কি মানে কতটা বোঝে, সন্তানের মর্ম কতটা বোঝে? সন্দীপ সন্তান জন্ম দিয়েছে, সন্দীপ নাকি সন্তান জন্ম দিয়েছে তাই জন্য সন্তানকে নেগলেক্ট করছে, অথচ যে অরিজিনাল জন্ম দিয়েছে সে তার কর্তব্য কতটা করছে সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সন্দীপ বাচ্চাটাকে ইগনোর করছে, সন্দীপ বাচ্চাটাকে দুদিন স্কুলে দিয়ে এসছে আর যায়নি, তার ঠাকুর দাদা যাচ্ছে, তাতে তার ভীষণ ফাটছে, কারণ জন্ম দিলেই হয় না, কর্ম করতে হয়, কর্তব্য করতে হয়, যেখানে তার সন্তানই নেই জানেই না, আর অ্যাকচুয়ালি যে জন্ম দিয়েছে সেই মাকে তার কোনো বলার কিছু নেই, জন্মদিনেই 2.5 বছর সে প্রচুর করেছে আমরা দেখেছি, করে তার আর কোনো ডিউটি নেই, সে পরকিয়া করতে আনন্দ করতে চলে গেছে তাতে কোনো জ্বালা নেই, সন্দীপ জন্ম দিয়ে কেন স্কুলে নিয়ে যাচ্ছে না সেইটা তার জ্বালা, সেইটা তার জ্বালা। বন্ধুরা তোমরা বলো যে জন্ম দিয়েছে তার জ্বালা কতটা, আর যে পালন করছে তার কতটা জ্বালা হওয়া উচিত, তোমরা বলো বন্ধুরা, সেইটা নিয়েও বলছে জন্ম দিলেই হয় না কর্ম করতে হয়, হাসি পায় না বন্ধুরা? সন্দীপের ছেলে কিষানুকে নাকি সন্দীপ জন্ম দিয়ে কর্ম করছে না, আর অরিজিনাল যে জন্ম দিয়ে গেছে সে প্রচুর কর্ম করছে, তার বিড়ালের বাচ্চাদের জন্য কি কষ্ট সেটা তার খারাপ লাগছে না। তারপরে তাহলে বলি, যদি বাচ্চার প্রতি এতই তোর ই হয় মানে দরদ হয়, তাহলে তোর মেজবোনের সন্তানটাও শুনেছিলাম খুব অসুস্থ, মেজবোনের সন্তানটা হওয়ার পরে ফেস রিভিল করে ভিডিও করে ফেলেছিলি, ফেস রিভিল করে দিয়েছিলি সন্তানটাকে, দিয়ে ভিউজ কামে বিক্রি করে দিয়েছিলি, ভিউজ কামিয়েছি কিন্তু কামিয়েছিলি কিন্তু যখন বাচ্চাটা অসুস্থ হয়ে গেছিলো কবার গেছিস দেখতে? হাসপাতালে তো যাসিনি, এই যে বাড়িতে আসার পরে কবার গেছিস দেখতে? তুই তো বড় মাসি, বিশাল কর্তব্য তোর, বাচ্চার প্রতি দেখছি তোর ভীষণ কর্তব্য, কিষানুকে কেন ঠাকুরদাদা নিয়ে যাচ্ছে, কিষানুকে কেন সবাই গিফট দিচ্ছে, তো খুব কর্তব্য তোর বাচ্চার প্রতি, তাহলে ওই বাচ্চাটাকে বোনের বাচ্চা মানেই তো নিজের বাচ্চা তাই তো হওয়া উচিত, বড় মাসি মানে তো বোনের বাচ্চা, আমরা তো তাই মনে করি, বোনের বাচ্চা দাদার বাচ্চা এগুলো নিজেদের সন্তান তুল্য, সন্তানের মতো, তাহলে সেই বাচ্চাটাকে কদিন দেখতে গেছিস, কদিন দেখতে গেছিস? কারণ তুই দেখতে গেলে তো ক্যামেরা করবি, এ তো কোনো ভুল নেই আর এটা করাই উচিত, কদিন দেখতে গেছিস, কদিন দেখতে গেছিস? সন্দীপের নয় সময় নেই, ওর শুধু দাড়ি সেভ করার জন্য গ্রামের ছেলে টিমার। আর সন্দীপ তোমাকে একটা কথা বলি, দিদির থেকে শুনে নিও কীভাবে ভিডিও করবে, কীভাবে ভিডিও দেখাবে, কোনটা দেখাবে না, এটা একবার শুনে নিও। তা যেটা বলছিলাম, তা তুই কবার গেছিস তোর বোনের মেয়েটাকে দেখতে? মনে হয় তো না, অথচ তোর জন্য এই বোনটা ওয়াইটি প্ল্যাটফর্মে নিন্দনীয় হয়ে যাচ্ছে তোর কারণে, তোর অবস্থার জন্য, তোর কৃতকর্মের জন্য তোর ফ্যামিলি চলে আসছে, কারণ তুই অন্যকে ছাড়ছিস না, অন্যকে ছাড়ছিস না সেই জন্য তোর ফ্যামিলি চলে আসছে, হয়তো সেই জন্যই বাবা এসেছিলেন, এসে তোকে বোঝাতে গেছে, বুঝিয়ে গেছেন, মনে হচ্ছে সমালোচনা কর, যতটুকু হয় ততটুকু সমালোচনা কর, যেটুকু করার সেটুকু কর, ওদিকে পড়েছিস মন্দিরার বাচ্চাকে নিয়ে, এদিকে পড়েছিস কিষানুকে নিয়ে, যখন তুই নিজে মানে বাচ্চার মর্ম বুঝিস না আর বুঝলেও ডিউটি করিস না, অথচ তোর নিজের বোনের বাচ্চাটার প্রতি তোর কোনো ডিউটি নেই, তুই বলিস বাচ্চার কর্তব্যের কথা। কর্তব্যের কথা বলতে গেলে আর একটা কথা বলতে হয়, টিনুকে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। বন্ধুরা, টিনু দিদা মারা গেছে, তার আত্মার শান্তি কামনা করে কোনো কমিউনিটি পোস্ট দেখেছো বা ভিডিওতে কখনো শুনেছো যে টিনুর দিদার আত্মার শান্তি কামনা করি? শুনেছো তোমরা? শোনোনি তো?
শোনি তো, ও ভীষণ দায়িত্ববান, ওর এটা মনে হয়নি যে এটা ওর দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যেই পড়ে, যে তা ওনার একটা আত্মার শান্তি কামনা একটা বার্তা। যেহেতু ওআইটিতে কাজ করে, ও আসে অন্যকে জ্ঞান দিতে, দায়িত্ব কর্তব্য শেখাতে। আর সন্দীপের বাড়িতে যেহেতু পিকনিকে আমিও গেছিলাম, ও জেনে গেছে যে সন্দীপের বাড়িতে যারা গেছিল তাদের গ্রুপ আছে। তো গ্রুপ সম্বন্ধে তোর থেকে ভালো কেউ জানে? ভালোবাসার লোক হলেই গ্রুপ হয়, তোর কি গ্রুপ ছিল না? শুনেছি শুনেছি তোরও অনেক গ্রুপ ছিল। আর ভুল তো হতেই পারে, ভুল হতেই পারে। সন্দীপকে ল্যাংচা দেওয়া হয়েছে, সেই ল্যাংচা সন্দীপ স্লিপ অফ টাং বলে দিয়েছে যে এটা লিসা এনেছে বাংলাদেশ থেকে, কিন্তু পরবর্তীতেই তো পরের ভিডিওতে সংশোধন হতেই পারে, সেটা হতেই পারে, ভুল হয়েছে। পরের দিন সন্দীপ শেখ কিন্তু সেটা সংশোধন করে নিয়েছে, তুই সেই ল্যাংচার সেই ওটাও ছাড়লি না, এটাকে সমালোচনা বলে না। তারপরে তুই বললি যে সন্দীপের সাথে সীমা আউটিংয়ে গেছে, আউটিংয়ে কাকে যাওয়া কাকে বলে তুই জানিস? জানিস, আমি মনে হলো তুই জানিস না, আউটিংয়ে যাওয়া কাকে বলে তুই জানিস না? আউটিং মানে দুজন একসাথে থাকবে, কিন্তু কি তাই? সন্দীপ কি একা ছিল, একা সন্দীপ আর সীমা গেছিল আউটিংয়ে? না তো, সঙ্গে তো আরও লোকজন ছিল, সর্বোপরি সন্দীপের সন্তান, সন্দীপের মা ছিল। আউটিং এটাকে বলে, ও এটাকে আউটিং বলে? তোর কমেন্ট বক্সে কমেন্ট এসছে সন্দীপের সঙ্গে আউটিংয়ে গেছে, রাত কাটিয়েছে, এভাবে বলছো কেন, এভাবে বলছো কেন? এটা নিন্দা করার জন্য বলছে। সন্দীপের মা কিষানু যে সঙ্গে ছিল এগুলো তো বলছো না, বলবে না তো, ও তো নিন্দা করতে বসছে, ও তো জ্বলে যাচ্ছে। সন্দীপ সীমাকে নিয়ে এত সুন্দর একটা মানে সম্পর্ক তৈরি হয়েছে, ও তো জ্বলে যাচ্ছে, সেই জ্বলনির থেকে তো এটা বলছে, ও তো নিন্দা করতে বসছে, ও তো সমালোচনা করতে বসেনি। ওর কমেন্ট বক্সে একজন লিখেছে, কতজনের মুখ চাপা দেবে, দিদি ট্রিটমেন্টের নামে পাবলিক থেকে টাকা নিয়ে ওয়ান প্লাস ইলেভেন ফোন কিনেছ 55,000 টাকা, ট্রিটমেন্টের জন্য নেয়নি? ও ট্রিটমেন্টের জন্য তো নিয়েছি, সেটা তো হয়েছে, ওটা কেসের জন্য 25,00,000 টাকা লাগবে, সেই জন্য নিয়েছে, নিয়ে কিনেছে, কিন্তু দেখাতে পারিনি। তার উত্তরে ও লিখেছে যে এবার আইফোন কিনবো, কিনতেই পারে, নিজের দমে কিনতেই পারিস, সেটা বলার কেউ রাইট লাগে না, কিন্তু যখন ওআইটিতে ভিক্ষা করিস, ভিক্ষার টাকা দিয়ে কিনিস, তখন মানুষ বলবে। আমরা যদি এখন ওয়াইফাই কি জানো আইফোন কিনি, কেউ কিছু বলার নেই, কেউ কিছু বলার নেই, কিন্তু তোকে কেন বলে, কেন বলে? ওই যে কিউআর কোড দিয়েছিস, তাই কোড দিয়ে টাকা তুলবি, আর সেই টাকা দিয়ে ফুর্তি মারবি, কেউ ছেড়ে দেবে না। আর যদি তাই হবে তাহলে দেখাতে ভয় পেলি কেন, দেখাতে ভয় পেলি কেন? তাহলে যদি সে ক্ষমতা থাকতো, সেই দম থাকতো, তাহলে বলতিস এই যে আমি আমার ইনকামের টাকা দিয়ে এই যে একটা ফোন কিনেছি বন্ধুরা। সে ক্ষমতা হলো না কেন, হলো না কেন? এত লুকোছাপির কি হয়েছে? তাহলে তোর মনেও ভয় আছে, তোর মনেও ভয় আছে। এবার বলি, কালকে টিনু একটা ভিডিওতে গিয়ে কমেন্ট করেছে, সীমার বিরুদ্ধে একটা ভিডিও হয়েছে, সেই ভিডিওতে একটা কমেন্ট করেছে। টিনু কমেন্ট করেছে তাই নিয়ে আমার কোনো মন্তব্য নেই, মন্তব্য হচ্ছে টিনু কখন কমেন্ট করেছে, কী কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, এগিয়ে যাও, অমুক দিদিভাই কমিউনিটি বক্স থেকে তোমাকে দেখলাম, ভালো লাগলো, এগিয়ে যাও। কেন নাকি সীমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করেছে, তাই তার উত্তরে টিনু উত্তর দিয়েছে কমেন্ট বক্সে। তো আমি বললাম এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই, মন্তব্য হচ্ছে কখন করেছে, যখন ও দিদা মারা গেছে, ওর নাকি খুব মন খারাপ, ও কেঁদে কেঁদে ভিডিও স্টার্টিং কেঁদে কেঁদে করেছিল। প্রথমত দিদার মৃত্যুর খবর একদিন বাদে আমাদের দিয়েছে, দ্বিতীয়ত ও অন্যের কমেন্ট বক্সে যখন সীমাকে নিয়ে ভিডিও হচ্ছে, নেগেটিভ ভিডিও হচ্ছে, সেই কমেন্ট বক্সে এসে টিনু কমেন্ট করছে, কখন, যখন তার আগের দিন তার দিদা মারা গেছে, আগের দিন কি দুদিন আগে তার দিদা মারা গেছে। তাহলে বন্ধুরা বুঝতে পারছো দিদা মারা গেছে জন্য কতটা কষ্ট পেয়েছে, কতটা কষ্ট পেয়েছে, ও কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে হচ্ছে ওকে, নাকি দল গঠন হচ্ছে, দল গঠন। তো যাই হোক, এগুলো খুব সত্যি কথা, এটা এগুলো খুব প্রশংসার বিষয় যে টিনু গিয়ে এনকারেজ করছে, এগিয়ে যাও, এগিয়ে যাও, খুব ভালো লাগলো। কখন, যখন তার মায়ের মা মারা গেছে, দিদা মারা গেছে, এতে কোনো লজ্জার ব্যাপার নেই, এতে কোনো সমালোচনা হবে না, তখন সে এসে কমেন্ট করছে। এইগুলো সমালোচনা হয় না, এইগুলো প্রধান এজেন্টের চোখে লাগে না, এইগুলো প্রধান এজেন্ট সব খুব ভালো লাগে, ওর খুব ভালো লাগে। আর এইবার সমালোচনা হবে কারণ সন্দীপ ভাঙা টিনটাকে সরিয়ে দিয়েছে, একদম দূর করে দিয়েছে, এইবার সমালোচনা হবে, এইবার সন্দীপ কন্ট্রোভার্সি চাচ্ছে, কারণ সন্দীপ কন্ট্রোভার্সি চাচ্ছে, বেশ করছে,
সন্দীপ কারুর কমেন্ট বক্সে গিয়ে লেজ নাড়াচ্ছে না, সন্দীপ কারুর কমেন্ট বক্সে গিয়ে এনকারেজ করছে না, সন্দীপ কারুর কমেন্ট বক্সে কাউকে কমিউনিটিতে ঝুলিয়ে দিচ্ছে না। বোঝাতে পারলাম? সন্দীপ এগুলো করছে না, সন্দীপ কন্ট্রোভার্সি চাইছে, সন্দীপ বাড়িতে যেটা হচ্ছে সেটাই দেখাচ্ছে, সন্দীপ কন্ট্রোভার্সি চাচ্ছে নিজের ব্লগিংয়ে। আর কেউ কেউ কমিউনিটিতে দিচ্ছে, কেউ কেউ কমেন্ট বক্সে ঘোরাঘুরি করছে, এনকারেজ করছে। সন্দীপের সঙ্গে পার্থক্য হচ্ছে এইটা, এইটা হচ্ছে পার্থক্য। তারপরেও সন্দীপ আজকে দেখিয়েছে শিলনোড়া, তোর কতটা শিলনোড়াটা স্ট্রং ছিল, শিলনোড়াটা আত্মরক্ষার জন্য কতটা স্ট্রং ছিল সেটাও কিন্তু সন্দীপ আজকে ভিডিওতে দেখিয়ে দিয়েছে, তার শিলনোড়াটা কতটা স্ট্রং ছিল। কারণ সেটা তো আত্মরক্ষার জন্য ছিল, কিন্তু আমরা যারা স্বচ্ছ চোখ দিয়ে দেখেছি তারা বুঝেছি, বা সন্দীপের ভিডিওর থেকে বুঝেছি যে শিলনোড়াটা নেওয়া হয়েছিল ওই গ্রিলের তালাটা ভাঙার জন্য। কিন্তু একটা শ্রেণী বলেছে আত্মরক্ষার জন্য, তা দুটোর জন্যও খুব স্ট্রং, আত্মরক্ষার জন্য শিলনোড়া, সেটা নোড়া, সেটা সন্দীপ আজকে দেখালো। কিন্তু আমরা জানি ওই নোড়াটা দিয়ে একটা বাড়ি মারলেই তালাটা খুলে যেত, ওটা তালাটা ভাঙার জন্য শিলনোড়াটা হাতে নিয়েছিল। তা সন্দীপ আজকে দুটো জিনিস দারুণ করেছে, একটা হচ্ছে ভাঙা টিনকে দূর করেছে, একদম জীবন থেকে না বাড়ির থেকে দূর করেছে, আর একটা হচ্ছে স্ট্রং একটা শক্তপোক্ত একটা শিলনোড়া আমাদের দেখিয়ে দিয়েছে সেটা আত্মরক্ষার জন্য কতটা মজবুত। ঠিক আছে, তো সবার শেষে ভিডিও শেষে একটা কথা বলবো সন্দীপ, যে তুমি তোমার যে বাইরের গ্রিলে বললে না প্লাস্টিক ঝুলাবে, তো প্লাস্টিক ঝুলিও না, শাটার করে নাও। দেখো তোমাকে একটা জিনিস দেখো, এটা আমার কিন্তু ওপেন একটা জানলা ছিল, এই দেখো এইটা একটা ওপেন জানলা ছিল, কিন্তু পরবর্তীতে বৃষ্টির সময় জল এসছে, তো দেখাতে পারলাম যে এগুলো সব ওপেন জানলা ছিল। এই যে যখন বৃষ্টি হতো না তখন জল আসতো, এটাকে আমি ওপেন জানলা রেখেছিলাম, খুব শখ করে রেখেছিলাম, কিন্তু পরবর্তীতে অসুবিধা হচ্ছে, এখন শীতকাল আরও অসুবিধা হয়, এই যে বারান্দায় বসে ভিডিওটা করছি ঠান্ডা ঢুকছিল। তো তুমি এরকম শাটার লাগিয়ে নিতে পারো, এরকম শাটার লাগিয়ে নিলে তোমার বারান্দাটাও সেফটি হবে এবং দেখতেও সুন্দর, সর্বোপরি হচ্ছে বাড়িটা দেখতে সুন্দর হবে, মশা মাছিও ঢুকবে না, ঠান্ডাও ঢুকবে না, বৃষ্টির দিন জলও ঢুকবে না, সর্বোপরি প্লাস্টিক লাগাতে হবে না, বছর বছর বা ছ মাসে চেঞ্জ করতে হবে না, তারপরেও বাড়িটার গেট আপ বাড়বে, এইটুকু আজকে বললাম। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের এইটুকুই ছিল, এটুকু বলার ছিল, তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে পেয়ে যাবে।